হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপিজি টেকনোলজি। ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটি কম্পিউটার বা পিসিতে মাল্টি এসএসডি বা মাল্টি এইচডিডি কিভাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ একাধিক এইচডিডি বা এসএসডি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এসএসডি রয়েছে, একাধিক আমাদের এইচডিডি রয়েছে, আমরা একসঙ্গে কানেক্ট করেছি। এখানে কিভাবে কানেক্ট করলাম এবং কিভাবে আমাদের কম্পিউটার স্টার্ট করতে পারলাম, একসঙ্গে প্রত্যেকটি হার্ড ড্রাইভগুলি আমরা ব্যবহার করছি কিভাবে, তা বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটি পিসিতে আমরা ব্যবহার করব, এখানে একাধিক আমাদের হার্ড ডিস্ক রয়েছে, যেমন আমরা এখানে 1, 2, 3 এই তিনটে হার্ড ডিস্ক এবং একটি এসএসডি আমরা এখানে ব্যবহার করব একটি কম্পিউটারের সঙ্গে। আমরা এখানে একটি এসএমপিএস ব্যবহার করব এবং একটি এসএমপিএস থেকে আমরা দুটি সাটা কেবিল পাচ্ছি, পাওয়ার কেবিল কানেক্টর, এবং এই দুটি আমরা যে পাটা কানেক্টর পাচ্ছি, এই পাটা কানেক্টরকে আমরা কনভার্টারের সাহায্যে কনভার্ট করে সাটা করে নেব। তাহলে আমাদের টোটাল চারটি সাটা কানেক্টর এখানে হবে, আর সেই চারটি সাটা কানেক্টর দিয়ে আমরা এখানে তিনটি হার্ড ডিস্ক বা এইচডিডি, তিনটি এইচডিডি এবং একটি এসএসডি আমরা যুক্ত করব একটি কম্পিউটারের সঙ্গে। দেখা যাক তাহলে কিভাবে যুক্ত করা যায়। আমরা ব্যবহার করব দুটি কনভার্টার। দেখতে পাচ্ছেন আমার হাতে দুটি কনভার্টার রয়েছে, এই পাওয়ার কেবিল কনভার্টার আমরা এখানে নিয়ে নিয়েছি দুটি, সাটা থেকে এই পাটা থেকে সাটা কনভার্ট করব। তাহলে এই পাটা কানেক্টরের সঙ্গে যুক্ত করে দিচ্ছি। তাহলে আরও একটি সাটা পাওয়ার কানেক্টর আমাদের তৈরি হয়ে গেল। এখানে আরও একটি আমরা পাটা কানেক্টর পাচ্ছি, এখানে আমাদের আরও একটি কনভার্টার রয়েছে, পাওয়ার কনভার্টার, আমরা এখানে কানেক্ট করে দেব। পাটা থেকে সাটা করার জন্য আমরা এই কনভার্টার ইউজ করছি। দুটো কনভার্টার আমরা নিয়ে নিয়েছি, এখানে কানেক্ট করে দিলাম দুটো কনভার্টার পাটা কানেক্টরের সঙ্গে। তাহলে পাটা থেকে সাটা কনভার্ট হয়ে গেল এবং এসএমপিএস থেকে দুটো ছিল। টোটাল আমাদের এখানে চারটি পাওয়ার কানেক্টর আমরা পাচ্ছি, সাটা কেবিল কানেক্টর। আমরা তিনটি ব্যবহার করব এইচডিডিতে এবং একটি ব্যবহার করব এসএসডিতে। এই যে এইচডিডি এবং এসএসডি পাচ্ছি, আমার হাতে এসএসডি রয়েছে, এইচডিডি রয়েছে, এই এইচডিডি এবং এসএসডি একসঙ্গে আমরা একটি কম্পিউটারে যুক্ত করতে চলেছি। একটু ঘুরিয়ে নিচ্ছি, আমরা এখানে এই চারটি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি, চারটির মধ্যে আমরা এই নিচেরটা বাদ দেব, কারণ আমরা এখানে একটি এসএসডি নিয়েছি। তো আমাদের এখানে চারটি পাওয়ার কেবিল কানেক্টর, চারটির বেশি আমরা একটি এসএমপিএসে যুক্ত করতে পারবো না, সেই জন্য আমরা এখানে চারটি পাওয়ার কানেক্টর থাকার জন্য একটি এসএসডি এবং আমাদের বাকি এই তিনটে হার্ড ডিস্ক বা এইচডিডি আমরা ব্যবহার করব। তাহলে আমরা নিচের দিকে আমাদের যে এইচডিডি ব্যবহার করব, সেই এইচডিডিতে আমরা পাওয়ার কেবিল কানেক্ট করে দিলাম। দ্বিতীয় যে এইচডিডি রয়েছে সেখানে পাওয়ার কেবিল কানেক্ট করলাম, বা হার্ড ড্রাইভ রয়েছে সেখানে আমরা পাওয়ার কেবিল কানেক্ট করলাম। তাহলে তিনটে এইচডিডি বা হার্ড ড্রাইভ আমাদের যুক্ত হয়ে গেল পাওয়ার কেবিলের সঙ্গে। চার নম্বর যে পাওয়ার কেবিল রয়েছে সেই পাওয়ার কেবিল কানেক্টরটি আমরা যুক্ত করব এসএসডির সঙ্গে, কানেক্টর দেখে ঠিকভাবে কানেক্ট করব। হয়ে গেছে। এখানে আমাদের টোটাল চারটি এইচডিডি বা হার্ড ড্রাইভ রয়েছে, আমরা নিচের হার্ড ড্রাইভটি বাদ দিয়েছি, কারণ তিনটি হার্ড ড্রাইভ এখানে আমরা নিয়েছি এবং একটি এসএসডি নিয়েছি। টোটাল আমাদের চারটি ড্রাইভ আমরা একটি কম্পিউটারের মধ্যে যুক্ত করব। এখন আমরা টোটাল চারটি ডেটা কেবিল নিয়ে নিয়েছি, এই চারটি ডেটা কেবিল আমরা যুক্ত করব তিনটি হার্ড ডিস্কের মধ্যে এবং একটি এসএসডিতে। ডেটা কেবিলগুলি কানেক্ট করে নিচ্ছি, এইচডিডির সঙ্গে ডেটা কেবিল কানেক্ট করে দিলাম। আরও একটিতে দেব, দু নম্বর, তিন নম্বর যে এইচডিডি সেখানেও দিয়ে দিলাম, বাকি রয়েছে আমাদের এসএসডি, এসএসডির সঙ্গে আমরা ডেটা কেবিল কানেক্ট করে দিয়েছি। চারটি ডেটা কেবিল কানেক্ট হয়ে গেল একটি এসএসডির সঙ্গে, দ্বিতীয় হার্ড ডিস্ক, তিন নম্বর হার্ড ডিস্ক,
चार नम्बर हार्ड डिस्क बा एचडीडी, तीनटे एचडीडी एवं एक एसएसडी। टोटाल आमरा डेटा केबिल और पावर केबिल कानेक्ट कर दिए। एखाने मदरबोर्डर संगे कुलर फैन रैम कानेक्ट कर नहीं प्रसेसर जुक्त कर दिए। एखन आमरा डेटा केबिलेर कानेक्टरगुलो कानेक्ट करब मदरबोर्डर संगे। डेटा केबिल कानेक्ट कर दीची, एक हलो दई तीन एसएसडी के हमरा नम्बर वन जो साटा पोर्ट से कानेक्ट कर लम, कारण एसएसडी होच्छे हमारे एखाने प्रधान ड्राइव। नम्बर वन डेटा केबिलटी आमरा किन्तु एसएसडी संगे जुक्त करेछि। बार बार बोलछि आमरा एखाने एकटी एसएसडी एवं तीनटी एचडीडी व्यवहार करेछि। एई नीचेर जे एचडीडीटी रयेछे एई एचडीडीटी आमरा एखाने शुधुमात्र ब्यालेंस ठीक राखार जन्य आमरा एखाने कानेक्ट करेछि। एखाने आमरा कोनो पावर बा डेटा केबिल कानेक्ट करिनि। चौबीस पिन जे आमादेर पावर केबिल कानेक्टर रयेछे एसएमपीएस थेके आसा, आमरा मदारबोर्डेर संगे जुक्त करे निच्छि। হয়ে গেছে। ফোর পিন যে পাওয়ার কেবিল কানেক্টর রয়েছে আমাদের সিপিইউ পাওয়ার কেবিল কানেক্ট করব। তাহলে চব্বিশ পিন পাওয়ার কেবিল কানেক্ট করেছি, চার পিনের সিপিইউ পাওয়ার কেবিল আমরা কানেক্ট করে দিলাম। আমাদের এখানে পাওয়ার কেবিল এবং ডেটা কেবিল যুক্ত করা সম্পূর্ণ হয়ে গেছে। আমরা এখন মনিটর মাউস কিবোর্ড কেবিল কানেক্টরগুলি যুক্ত করব। আমরা ভিজিএ কেবিল কানেক্টরটি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করছি। হয়ে গেছে। মাউস এবং কিবোর্ড আমরা কানেক্ট করে দেব। কিবোর্ড কানেক্টর কানেক্ট করে দিলাম। মাউস যে আমাদের ইউএসবি মাউস কেবিল কানেক্টর যুক্ত করে দিলাম। সমস্ত কেবিল কানেক্টরগুলি যুক্ত হয়ে গেছে এখানে। তাহলে মাদারবোর্ড, র্যাম, ডেটা কেবিল, পাওয়ার কেবিল, তিনটি হার্ড ডিস্ক এবং একটি এসএসডি আমরা যুক্ত করে নিয়েছি। শুধুমাত্র নিচের হার্ড ডিস্কটা আমরা বাদ রেখেছি, কারণ ওটি ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার জন্য এখানে নেওয়া। এখন আমরা স্টার্ট করব। পাওয়ার সুইচ আমরা অন করে দিয়েছি। এখানে আমরা স্টার্ট করছি। তাহলে কম্পিউটারটি স্টার্ট করে দিলাম, স্টার্ট হয়ে গেছে। মনিটরে ডিসপ্লে আসছে, আমরা ওয়েট করব। উইন্ডোজ খুলছে দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা এসএসডি এখানে প্রধান ড্রাইভ হিসাবে ব্যবহার করেছি এবং এসএসডিতে আমাদের উইন্ডোজ 10 ইনস্টল করা ছিল, খুব দ্রুত আমাদের উইন্ডোজ ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখব এখানে, এখানে গিয়ে আমরা ডবল ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন এই বারোটি ড্রাইভ পার্টিশান হয়ে গেছে। এই বারোটি পার্টিশানে আমাদের চারটি ড্রাইভ অর্থাৎ একটি এসএসডি এবং তিনটি এইচডিডি ভাগ হয়ে গেছে। কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের কম্পিউটার চারটি হার্ড ডিস্ক সহ রেডি হয়ে গেছে, চারটি ড্রাইভ সহ রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে এবং পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।